হ্যালো ফ্রেন্ডস, মাছ মাংস ডিম ছাড়া বাঙালির রান্না এটা তো ভাবাই যায় না। আমার আপনার অনেকের বাড়িতেই প্রায় প্রতিদিনই মাছ মাংস ডিম হয়ে থাকে, আর এইসব রান্না করতে গিয়ে আমাদের কম বেশি কিছু সমস্যায় পড়তে হয়। চলুন তাহলে দেখে নিই এগুলো নিয়ে আজকে আমাদের কিছু টিপস। নাম্বার 1, আপনার যদি মাছ মচমচে করে ভাজবার দরকার হয় তাহলে যে কোনো মাছ তেলে ভাজবার আগে নুন হলুদের সাথে একটু সামান্য চিনি মাখিয়ে ভাজুন, এতে মাছ মচমচে ভাজা হবে। নাম্বার 2, মাছ ভাজতে গিয়ে অনেক সময় তেল ছিটকে যায়, তাই মাছ ভাজবার আগে গরম তেলে একটু হলুদ গুঁড়ো ফেলে দিন, তাহলে আর তেল ছিটকে আসবে না। নাম্বার 3, সিলভার কাপ মাছ ভাজতে গেলে প্রায়ই ভেঙে যায়, মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে মিনিট 5 তেঁতুল জলে ডুবিয়ে রাখুন, তারপর ভাজুন, তাহলে আর মাছ ভেঙে যাবে না, তবে মাছের স্বাদের কিছুটা পরিবর্তন ঘটবে। নাম্বার 4, মাছ বা মাংসের ঝোলে অতিরিক্ত তেল হয়ে গেলে একটা পরিষ্কার টিস্যু পেপার নিয়ে ঝোলের উপর আলতো করে দিয়ে তুলে নিন, তেল কমে যাবে। নাম্বার 5, মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে 1 কিলো মাংসের ঝোলে 4-5টি পেঁপের টুকরো ফেলে দিন, তাহলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নাম্বার 6, বেশি দিন ডিম ভালো রাখতে চুনের জলে ডিম ভিজিয়ে রাখতে পারেন। নাম্বার 7, সমানভাবে সেদ্ধ ডিমকে দুভাগে ভাগ করার জন্য সুতোর সাহায্যে কাটতে পারেন, এতে ডিমের কুসুম ভাঙবে না। নাম্বার 8, ফ্রিজ ছাড়া ডিম বেশি দিন টাটকা রাখতে চাইলে বেশি করে পাতিলেবুর রস মেশানো জলে ডিমকে চুবিয়ে রাখুন, তাহলে ডিম টাটকা থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।